হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারও একটি খুশির সংবাদ দেওয়ার জন্য আসলাম। আজকে আমাদের বাংলাদেশের দুজন ভাই গত চার দিন আগে আমাদের রোমানিয়া যে এম্বাসি থেকে ওরা ভিসা কালেক্ট করছে। তো ওরা কিভাবে কাদিমার খোঁজ পেলো, কিভাবে ওরা প্রসেস হচ্ছে বা ভিসা পাওয়ার পর ওদের প্রতিক্রিয়া কি, এগুলো আমরা ওদের মুখ থেকে শুনব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিন খান। আমি আজ থেকে গত প্রায় 5 থেকে 6 মাস আগে ইন্টারনেটে ইউটিউব টিকটক অনেক কিছুতে এদের অনেক অ্যাডভার্টাইজ দেখছি। দেখার পরে আমার কাছে ভালো লাগছে বিষয়টা যে আসলে অনেক মানুষ যাচ্ছে, এমনকি আমার একেবারে ক্লোজ দুইটা ফ্রেন্ড ওরা অলরেডি 3 মাস আগে এখান থেকে গেছে। তো আমি 5 থেকে 6 মাস আগে পেপার্স জমা করি এই কাদিমা ইউসিতে। এখন আলহামদুলিল্লাহ আমরা ভিসা পেয়ে গেছি গত 4 দিন আগে, আজকে আমাদের ফ্লাইট। সবাই আমাদের জন্য দোয়া করবেন। কনগ্রেচুলেশন ভাই, থ্যাংক ইউ। আপনাদের কোনো টেনশন করার দরকার নেই, রোমানিয়া যাওয়ার পরে আমাদের কাদিমের স্টেপই আপনাদেরকে রিসিভ করবে, ঠিক আছে? তো টেনশন নেই, ওই জায়গায় যাওয়ার পরে ভালো করে কাজ করবেন। দোয়া রইল, দোয়া রাখবেন। হ্যালো এভরিওয়ান, ইফ ইউ আর নট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব টুডে টু গেট লেটেস্ট আপডেট। ইয়েস, অফকোর্স ইউ ক্যান অলসো স্টে কানেক্টেড উইথ আস অন ফলোয়িং সোশ্যাল মিডিয়া চ্যানেলস লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক অ্যান্ড টুইটার টু গেট more update on real time. Thank you.